26 নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের দিনেই প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন বিধায়িকা তথা সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির সদস্যা রীতাকর মজুমদার। সংসদীয় রাজনীতির ক্ষেত্রেও সিপিআইএমের এই নেত্রী রীতাকর মজুমদার অত্যন্ত দক্ষতার সাথেই ভূমিকা পালন করে গেছেন। জনগণের সাথে তার ছিল নিবিড় আন্তরিক সম্পর্ক। 1995 থেকে 2000 সাল পর্যন্ত তিনি সাবরুম নগর পঞ্চায়েতের দায়িত্ব দক্ষতার সাথে সামলেছিলেন। রীতাকর মজুমদারের অকাল প্রয়াণে গভীর সমবেদনা জানিয়েছে সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলী। শুক্রবার তার মরদেহ নিয়ে দক্ষিণ ত্রিপুরার সাবরুমে শোক মিছিল বের করে সিপিআইএম নেতৃত্বরা। দলীয় পতাকা অর্ধনমিত করে শহরের বিভিন্ন পথ ধরে এই শোক মিছিল এদিন শোক মিছিল এগিয়ে চলে। অগণিত মানুষের চোখে ছিল প্রয়াত নারী নেত্রীর অকাল প্রয়াণে গভীর সমবেদনার ছবি। রীতাকর মজুমদারের অন্ত্যেষ্টিক্রিয়ার কালে সিপিআইএম দক্ষিণ জেলা নেতৃত্ব সহ গোটা দক্ষিণ ত্রিপুরার মানুষ যেন এগিয়ে আসে। সেখানে ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। সবশেষে পূর্ণ মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হল সাবরুমে। মৃত্যুর দিন পর্যন্ত তিনি দক্ষিণ ত্রিপুরা সিপিআইএম জেলা কমিটির সদস্য ছিলেন। সেই সঙ্গে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য সহ দক্ষিণ জেলা কমিটির সভানেত্রীও ছিলেন। তিনি শুধু সামনের সারির একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন আমাদের সাবরুম মহকুমার সমস্ত অংশের মানুষের, শ্রমিক, কৃষক, খেতে খাওয়া মানুষ, পাহাড়ি, বাঙালি, মহিলা, সমস্ত অংশের মানুষের। আমি ব্যক্তিগতভাবে শুধু একজন কমরেড বা একটা সহযোগীকে হারাইনি, আমি হারিয়েছি আমার একজন স্নেহের ছোট বোনকে। গত 4 দশক ধরে আমরা একসাথে কত মিছিল হেঁটেছি, কত লড়াইয়ে অংশগ্রহণ করেছি, এবং বামপন্থী ফ্রন্ট সরকার আসার পর এই সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রেতেও এই সাবরুম মহকুমার উন্নয়নের ক্ষেত্রেতে হাতে হাত ধরে কাজ করার আমরা সুযোগ সেখানে পেয়েছি। কমরেড রীতাকর একটা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন বেশ কয়েক বছর ধরে, এবং সেখানেও দীর্ঘ লড়াই করে শেষ পর্যন্ত গতকাল তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে। আমরা রক্ত মাংসের কমরেড রীতাকরকে হারিয়েছি ঠিক, কিন্তু মানুষের মধ্যে, বিশেষ করে নতুন এই যুবদের মধ্যে, নারীদের মধ্যে তিনি যে আদর্শ রেখে গেছেন মানুষের জন্য কাজ করার, এবং ব্যক্তিগত জীবনে নানা পজিশন থেকে, কখনো নগর পঞ্চায়েতের চেয়ারপারসন, আবার বিধায়ক, এবং একজন যে গণ আন্দোলনের সামনেসারির কর্মী হিসাবে যে উন্নয়নের সাবরুমে বহু সাক্ষী রেখে গেছেন, ত্রিপুরার মানুষ, সাবরুমের মানুষ তো মনে রাখবে। এবং তার সেই স্মৃতিকে ধরে রেখে কীভাবে আগামী দিন যে আমাদের লড়াই, যে মানুষের মুক্তির শোষণ থেকে, নানা ধরনের যে বঞ্চনা থেকে মানুষকে এগিয়ে নিয়ে আসার তার প্রেরণা যোগাবে, এভাবেই আমরা সাবরুমের মানুষ, ত্রিপুরার মানুষ কমরেড রীতাকরকে মনে রাখবো। কমরেড রীতাকর অমর রহে, কমরেড রীতাকর লাল সিনহা। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।